আঁধারের মাঝে তবে আশা জেগে রায়, তাই স্বপ্ন দেখে মন, স্বপ্নে বিভোর মন, স্বপ্ন সুখে বাঁচে মন, ভালোবাসায় তবু দিন চলে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি? জি আমি, আমার নাম শাহাবুদ্দিন শিহাব, আমার বাবার নাম মাহতাবুদ্দিন শেতাব। আমি পাড়াতেই থাকি জন্ম থেকে, তবে জন্মস্থান ভিন্ন। সে হিসেবে এই জায়গাটা আমার অস্থায়ী ঠিকানা, তবে স্থায়ী ঠিকানাও আছে। সেসবের পূর্ণ বিবরণ সহ আমি একটা বায়োডাটা আপনার জন্য এনেছি, মূলত সে কারণেই আপনাকে এত রাতে বিরক্ত করে। প্লিজ ধরুন এটা। আপনার বায়োডাটা দিয়ে আমি কী করবো? বেকার ছোটো ভাইদের জন্য বড় ভাইরা যা করে, একটা চাকরির জন্য এসেছি। আপনার চাকরির ব্যবস্থা আমি করতে যাবো কেন? বাহ, পাড়ার বড় ভাই হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না? পাড়ায় নিশ্চয়ই আমি ছাড়া অনেক বড় ভাই আছেন। জি তা আছে, তাদের কাছে যান, আমার কাছে কেন? তাদের কাছে গিয়ে যে কোনো লাভ নেই। আমার কাছে কোনো লাভের আশা আছে? তা অবশ্য একটা আছে। কিরকম? আমি মোটামুটি লাভ কথা হিসাব করে চলি, আর কোনো কিছুতে লোকসান আমি একদম পছন্দ করি না। তাছাড়া অন্য লোকসানটা আমাকে দেখতে হয়, যেমন ধরুন আপনার, আপনার লোকসান হোক সেটাও কিন্তু আমি চাই না। আমার লোকসান নিয়ে আপনাকে মাথা ঘামাবো? আমি দেখব। তা তো অবশ্যই দেখবেন, তা তো দেখতেই হবে, কিন্তু পোষাতে যে পারবেন না, কারণ সম্মানহানির লোকসান পোষানো যায় না। পরিষ্কার করে বলুন। সেটা পরিষ্কার করে বলাটা কি এখন খুব জরুরি? জরুরি না হলে বলা দরকার নেই, আপনি আসুন। সে কি এভাবে দরজা থেকে বিদায় দেবেন? রাতের খাবারটা না খাওয়ান, অন্তত এক কাপ চা তো খাওয়াতে পারবেন। যাই হোক, আমি বোধ হয় সীমা অতিক্রম করে ফেলছি। নে বায়োডাটা তো ধরো, ধরুন না। থ্যাংকস ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম। এমন অবাক হওয়ার মতন কিছু তো আমি তোকে বলিনি। তোমার কথায় আমি অবাক হব? খুব ভালো বলেছ, কথাটা খুব ভালো লেগেছে। আচ্ছা বানি, তোর সমস্যাটা কি? আমার সমস্যা আজব তো, আমার কোনো সমস্যা নেই। তাহলে তুই এরকম করছিস কেন? এসব করার কারণ তো একটা অবশ্যই আছে। কিরকম? শোনো, আমি তোমাদের বাসায় পড়ালেখা করতে এসেছি, বুয়াগিরি করতে আসিনি। আশ্চর্য ব্যাপার, বাসার টুকটাক কাজ। থামো, বাসার টুকটাক কাজ করলে বাসার টুকটাক কাজ তুমিও করতে পারো।
আই বানি সঞ্চিতা খেতে আয়। চল খেতে চল। সরি আমি যাবো না, আমার জন্য খাবারটা তুমি রুমে নিয়ে আসো। কি নাগিনের মতো এরকম ফোঁস করে উঠলে কেন? মানে আমার জন্য খাবারটা তুমি যদি রুমে নিয়ে আসো তাতে তো তোমার সম্মান হানি হবে না, নাকি বুয়ার ট্রেডমার্ক তোমার গায়ে পড়ে যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কি খবির? কবির এতদিন পরে কেন ফোন করলো? মা, কি কি হয়েছে তোমার? কি হয়েছে বলো না, শরীর টরীর খারাপ নাকি? না। তাহলে তাহলে আবার কি? বাপরে, তাহলে তুমি এরকম উদাস হয়ে কি ভাবছিলে? বাবার কথা ভাবছিলে তাই না? বুঝতে পেরেছি, নিজেকেই নাস্তা বানিয়ে খেতে হবে, বুয়ার ট্রেনিং এর প্রথম পার্ট। ঠিক আছে, বুয়ার হেল্পার হিসেবে তোমার মেয়েকে একটু হাত লাগাতে বলো, নাকি তাও পারবে না বলতে? আজব তো, কি হলো ফুপু, সাত সকালবেলা এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? খুব বেশি মন খারাপ? ফুপাজানের কথা মনে পড়ছে? ফুপু, ফুপাজানের কথা মনে পড়লে তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করার দরকার নেই, তোমার টেনশনও করার দরকার নেই, আমি তোমার সব কাজ করে দেবো, ঠিক আছে? এগুলো তো আমার ডান হাতের ব্যাপার, সব কাজ করে ফেলবো, অসুবিধা নেই। ফুপু একটা কথা, তোমরা কে কাকে বেশি ভালোবাসতা, মানে তুমি ফুপাকে বেশি ভালোবাসতা নাকি ফুপা তোমাকে বেশি ভালোবাসতো?
লজ্জা পেও না, বলো না বলো না, আমি তো আমি তো বলো না। ঠিক আছে বলতে হবে না, বলতে হবে না তো, ঠিক আছে ঠিক আছে। আমি বরং সব নাস্তা পানি রেডি করি, ঠিক না? নাস্তা টাস্তা রেডি করে তোমাদেরকে ডাকবো, তোমরা আরামে খাবা, ঠিক আছে? আমি যাই। হ্যাঁ বাবু, আচ্ছা জিজ্ঞাসা করলাম তো, আমি কি রুটি বানাবো না ভাজি বানাবো? চা, আমি বরং চা বানিয়ে তোমাকে দিই না? গরম গরম চা খেলে তোমার মেজাজটাও ঠান্ডা হবে, তুমি কুলি সারাদিন থাকতে পারবো, আমার সাথে অ্যাটলিস্ট খারাপ ব্যবহার করবা না। চাটা বানিয়ে নাস্তা রেডি হয়নি এখনো, তুই উঠে ফ্রেশ হয়ে নে, আমি সব রেডি করে দিচ্ছি। মা বস। আজু কি হয়েছে, কিছু বলবি? তাহলে নে, উঠ ফ্রেশ হয়ে নে। মা কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? যাক, কিছু না হলেই ভালো, যাও নাস্তা রেডি করো। মা কি নিয়ে টেনশন করছো তুমি? আমাকে বললে কি সমস্যা আছে? কি যে বলো না, না না বস যাবে না, আমি যাব। হ্যাঁ হ্যাঁ, কি বললে? তোমার ভাইয়ের ছবি দিয়ে যাও, ঠিক আছে, অসুবিধা নেই। আর শোনো, তুমি আর আমি তো যাচ্ছি। হ্যাঁ কেন, তিন কপি ছবি, 3R অথবা 4R, ছবির পেছনে নাম এবং টেলিফোন নম্বর দিয়ে রেখে যান, আমাদের প্রয়োজন হলে আপনাকে কল করব। হ্যাঁ, ওই যে কি, কিসের জন্য কল করবেন? কেন, মডেলিং এর জন্য? হ্যাঁ বলুন না, খুব ঠিক আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি কি করা যায়। আমি কিন্তু মডেলিং এর জন্য আসিনি। তাহলে খোদা হাফেজ। আর শোনো, তুমি কি দেখা করবো কাল? আমি একটা বিজ্ঞাপন বাড়াতে চাই। এই শোনো, আমি তোমাকে পরে ফোন করছি। জি স্যার, কি যেন বলছিলেন? আমি একটা বিজ্ঞাপন বাড়াতে চাই। তাই নাকি? জি, আপনি কেন কষ্ট করে এখানে এলেন? আমাদের জানালে আমরাই আপনার কাছে যেতাম। কেন, আমি আসতে কি সমস্যা হয়েছে? জি না, তবে তবে না, আপনি আমাদের অফিসে সরাসরি এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলুন, আপনাকে কী দিয়ে আপয়েন্ট করতে পারি? আগে কাজের কথাটা সারি, পরে আপয়েন্ট পড়বে যাই, রাইট? ও শিওর, বলুন আপনার প্রোডাক্ট কী? মানবিক মূল্যবোধ। জি জি, মানবিক মূল্যবোধ। এই মানবিক মূল্যবোধের উপরে আমি 1.5 মিনিটের একটা ছবি বানাতে চাই, সেটা প্রত্যেকটা চ্যানেলে প্রাইম টাইমে প্রচার করা হবে, এবং 7 দিনের মধ্যে আমাকে পেপার সেল করে দেবেন, সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। বাজেট কোনো সমস্যা না,
আর এই বিষয়টা মাথা থেকে কাজ করবেন, ওকে? তবে তবে স্যার, আমার একজন মডেল থাকবে। থাকবে, অবশ্যই থাকবে। এটা হচ্ছে কার্ড। আগামী 7 দিনের মধ্যে পেপার স্টাডি করে আমাকে জানাবেন, আমি নিজে আসবো। আর আপনাদের যে আপ্যায়ন পর্ব সেটা হয় আজ, থাক আরেকদিন। আসি, আসসালামু আলাইকুম। আরেকটা কথা। জি স্যার। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। শিওর স্যার। আমি আসার আগে আপনি কার সঙ্গে কথা বলছিলেন? ইয়ে মানে স্যার, খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। আসলে অফিসে খুব বেশি ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া না করে, তাই না? কারণ আমার জায়গায় যদি আপনার বস হতো তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারত। একটু সাবধান থাকলে তো দোষী কিছু না, তাই না? এটা হচ্ছে আমার মডেলের ছবি। আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে গগনেতে ডাকে দে আসমান হইল অন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি। আধারের মাঝে তবে
আশা জেগে রায়, তাই স্বপ্ন দেখ।